নমস্কার বন্ধুরা, জানা অজানা রহস্যে রোমাঞ্চিত আনপ্লাগ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কিছু কিছু ধর্মে আমরা দেখে থাকি মৃত্যুর পর মৃতদেহকে কবর দেওয়া হয়, কিন্তু কখনো কি শুনেছেন কোনো জীবন্ত মানুষকে কবর দেওয়া হয়েছে? এবং সেই কবরটি যদি এক পিতা তার কন্যাকে দিয়ে থাকে, কি হয়েছে ঘটনাটি জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আনপ্লাগ ইউটিউব। মুর্শিদ কুলি খা এবং নৌসারি বানু বেগমের একমাত্র কন্যার নাম ছিল আজিমুন্নেসা বেগম। আজিমুন্নেসা বেগম উড়িষ্যার নবাব সুজাউদ্দিন খায়ের পত্নী ছিলেন। বড়ই অদ্ভুত চরিত্র ছিলেন এই আজিমুন্নেসা বেগম। তাকে নিয়ে অনেক কথা প্রচলিত আছে। তিনি তার পিতার মতোই গুণী ছিলেন এবং ভীষণ ভালো শাসন কার্য পরিচালনা করতেন, কিন্তু ইতিহাসটা এত নিষ্ঠুর হবে তাকে জানত। তাকে নিয়ে কিছু কথা প্রচলিত আছে। প্রথমত, শোনা যায় আজিমুন্নেসা বেগমের একবার এক গভীর অসুখ করেছিলেন, কেউ তা ঠিক করতে পারছিলেন না। শেষে এক হাকিম এসে এক অদ্ভুত উপায় ভাবলেন। তিনি বলেন, একটি শেকড়ের সাথে যদি আজিমুন্নেসা প্রত্যেকদিন একটি 3 থেকে 4 বছর বয়সী বাচ্চা বা শিশুর কলিজা খান, তবে তিনি রোগ থেকে মুক্তি লাভ করতে পারেন। তবে তিনি আরো বলেন যে এই ওষুধটি দীর্ঘকাল সেবন করার ফলে এটি তার অভ্যাসে পরিণত হতে পারে এবং তার ফলে রোগ থেকে মুক্তি লাভ করার পরেও আজিমুন্নেসা এই নেশাটি বা এই অভ্যাসটি পরিত্যাগ করতে পারবেন না। কিন্তু আজিমুন্নেসা বেগম তাতে কর্ণপাত করেননি। তিনি তার প্রিয় ব্যক্তিদের দিয়ে প্রায় প্রত্যেকদিনই মুর্শিদাবাদ নগরী থেকে রাত্রেবেলা বাচ্চাদের অপহরণ করেন এবং তার কলিজা খেতেন। ধীরে ধীরে এই কথাটি প্রচলিত হতে লাগলো এবং লোকমুখে প্রচলিত কথাটি তার বাবা মুর্শিদ কুলি খাঁর কান অবধি পৌঁছলো এবং নবাব মুর্শিদ কুলি খাঁ মেয়ের এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন। কিন্তু অনেকের মতে নবাব মুর্শিদ কুলি খাঁ আজিমুন্নেসার মৃত্যুর 5 বছর আগেই মারা গিয়েছিলেন, কাজেই তিনি তাকে জীবন্ত কবর দেননি। শোনা যায় এই ঘটনাটি তার স্বামী সুজাউদ্দিনের কাছে পৌঁছেছিল এবং তিনি তাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন, কিন্তু অপর কিছু মানুষ অন্যমত পোষণ করেন। দ্বিতীয়ত, অনেকের মতে আজিমুন্নেসা বেগমের স্বামী সুজাউদ্দিন ওড়িশায় থাকতেন, তাই আজিমুন্নেসা বেগম অসুখী ছিলেন এবং তিনি প্রায় প্রত্যেক দিন একটি করে পুরুষকে তার ঘরে ঢোকাতেন। তিনি ব্যভিচারিণী হয়ে উঠেছিলেন এবং সকালবেলা সমস্ত প্রমাণ লোপাট করার জন্য খাবারের সাথে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলতেন। এই কথাটি নবাব সুজাউদ্দিনের কানে পৌঁছলে তিনি তার স্ত্রীকে জ্যান্ত কবর দেওয়ার নির্দেশ দেন। তবে লোকমুখে অন্য আরেক কথা প্রচলিত আছে। তৃতীয়ত, কিছু স্থানীয় মানুষের মতে আজিমুন্নেসা বেগম মোটেই ব্যভিচারিণী ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত মহিষী এবং ধর্মভীরু এক নারী। জাফরগঞ্জে তার পিতার সমাধিক্ষেত্র থেকে কিছুটা এগিয়ে ভাগীরথী নদীর তীরে একটি জীর্ণপ্রায় মসজিদ দেখা যায়, সেটি তারই তৈরি এবং তারই নির্দেশে তাকে মৃত্যুর পর ওই মসজিদের তলায় কবর দেওয়া হয়েছিল, কারণ তিনি তার পিতার মতোই চেয়েছিলেন মানুষের পদধূলিতে মুক্তি লাভ করতে। আসলে আজিমুন্নেসা বেগম মোটেই ব্যভিচারিণী ছিলেন না। তাহলে বন্ধুরা, আজকে আমরা এমন এক নারীর কথা শুনলাম যিনি কারোর কাছে ছিলেন ধর্মভীরু, মহিষী, পতিষী এক নারী, আবার অন্যদিকে অপর কিছু শ্রেণীর মানুষের কাছে ছিলেন কলিজা খাঁটি বেগম নামে পরিচিত। আজকে আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আপনারা আর কি কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান।